আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব ল্যাপ্লাসের পদ্ধতির সাহায্যে প্রমাণ করা। ল্যাপ্লাসের মোট তিনটা অঙ্ক আছে, তিনটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অঙ্ক তিনটা একটু বড়, অনেকে ভয় করে করে না, কিন্তু এই তিনটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। যদি বলো কতটা গুরুত্বপূর্ণ, তাহলে 100% গুরুত্বপূর্ণ। প্রতি বছরই এখান থেকে না এখান থেকে প্রশ্ন আসবে, এই তিনটা প্রশ্ন ঘুরে ফিরে আসে। না, আমি যেটুক শিখছি ওইটুক দিয়ে তোমাদের বুঝে নেওয়ার চেষ্টা করব, দেখি পারি কি না। মোট তিনটা অঙ্কই করে দেব। আজকে আমরা একটা অঙ্ক প্রথম অঙ্কটা করব। আমরা কিন্তু সবাই জানি যে এদিক বরাবর কিন্তু সারি, এদিক বরাবর কি থাকে, সারি থাকে। তাহলে এই অঙ্কের জন্য সারি আছে কয়টা? তিন, চারটা। একটা, দুইটা, তিনটা, চারটা। কলাম আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটে। ল্যাপ্লাসের পদ্ধতি হচ্ছে তোমার সারি সংখ্যা ক্রমান্বয়ে পরিবর্তন হবে, কিন্তু এই কলাম সংখ্যা এক আর দুই পরিবর্তন হবে না। ক্রমান্বয়ে কি জিনিস, ধরো এটাকে যদি আমি এক দেই, এটা যদি দুই দেই, এটা যদি তিন, আর এটা চার, কিভাবে পরিবর্তন হয়? একের সাথে দুই, এই একের সাথে আবার কত? তিন, এই একের সাথে আবার চার। এটা হলো ক্রমান্বয়ে পরিবর্তন হয় এইভাবে, মানে একের সাথে দুই, একের সাথে তিন, একের সাথে চার। আবার এক নম্বর যখন সারি শেষ, তখন আবার দুই নম্বর সারি পরিবর্তন হয় ক্রমান্বয়ে। প্রথমে দুই যাবে তিনের সাথে, দুই যাবে চারের সাথে, দুইয়ের কাজ শেষ, আবার তিন, তিন তো তিনের নিচে তো একটাই আছে, চার, তিনের সাথে কি হবে? চার। আর কলাম সংখ্যা সবসময় সেম থাকবে, এক নম্বর কলাম আর দুই নম্বর কলাম কি থাকবে? সবসময় সেম থাকবে, কলাম সংখ্যার কি হবে না, কোনো পরিবর্তন হবে না। আগে দেখো, তারপরে আরো সহজ মনে হবে। তাহলে প্রথমের মাইনাস ওয়ান দিয়ে বের করতে হয়, মাইনাস ওয়ান। তাহলে এক নম্বর সারি একের সাথে দুই নম্বর সারি, এই একের সাথে দুই নম্বর সারি, আর কলাম কত? এক আর দুই সবসময়, এই এক আর হচ্ছে কত? দুই। এভাবে ছয়টা মান বের করতে হবে, এখানে দুইটা মান বাড়াবে। আচ্ছা, মান কটা আমরা পরে লিখি, আগে আমরা এই জিনিসগুলো দেখি। তারপরে একের সাথে কত আসবে? তিন আসবে, এক, তিন, আর কলাম এই এক আর দুই যা আছে তাই, এক, দুই। কলাম কোনো সময় পরিবর্তন হবে না, পরিবর্তন হবে শুধু সারি। তারপরে যদি আর একটা মান বের করি আমি, তাহলে একের সাথে তো একবার দুই আসছে, একের সাথে একবার তিন আসলো, এখন একের সাথে কত আসবে? চার আসবে, আর কলাম এক আর দুই। অনুরূপ ভাবে এখন কি হবে? দুই, দুইয়ের সাথে তিন, তাহলে মাইনাস একের পাওয়ার দুইয়ের সাথে কত হবে? তিন, আর কলাম কত হবে? সবসময় সেম, এক আর কত? দুই। আচ্ছা, এখন এই ঘরে কি হবে এবং এই ঘরে কি হবে? এই ঘরে যদি আমি বলি, এই ঘরে গেল কমন অংশ, কমন অংশ, কমন অংশ কি জিনিস দ্বারা বলতেছি, আর এই ঘরে হলো কমন সারা অংশ। কমন অংশ কি জিনিস? যখন আমরা এক নম্বর সারি, এক নম্বর সারি তো এটা, ধরো আমি এই ম্যাট্রিক্সটা আবার লিখছি এখানে, এক নম্বর সারি তো এটা, আর দুই নম্বর এটাও সারি, এটাও সারি, দুই নম্বর কি সারি এটা, তারপরে এটা কি এক নম্বর কলাম, আর দুই নম্বর কি কলাম, এটা হচ্ছে আমার এক নম্বর কলাম, এটা হচ্ছে দুই নম্বর কলাম। এখন কমন অংশ হলো সারিও গেছে কলামও গেছে, তাহলে সারিও গেছে কোনটা? এদিক সারিও গেছে, আবার এদিক কলামও আছে, মানে এই সাইডটা কিন্তু একটা, দুইটা, তিনটা, এই সাইডটা কিন্তু মিলছে, মানে সারি সংখ্যাও আছে কলাম সংখ্যাও আছে, তাহলে এটা হলো কমন অংশ। আর এটা কি হবে? কমন ছাড়া অংশ। এখন কমন ছাড়া অংশ কি? যার মধ্যে কলামও যায় নাই, সারিও যায় নাই। এখন কলামও জানে আর সারিও জানে কোন দুইটা? এই যে এই দুইটা, এই দুইটা।
তাহলে যদি আমি এখানে লিখি, তাহলে এই প্রথমের এই দুইটা, তার মানে এ স্কোয়ার যোগ ওয়ান এ বি, আর এখানে আছে বি এ, আর এখানে আছে বি স্কোয়ার যোগ ওয়ান, আর কমন সারা অংশ কোনটা দেখলাম এই নিচের এই কয়টা, তাহলে এখানে বলো সি স্কোয়ার যোগ ওয়ান বি ডি ডি সি এবং ডি স্কোয়ার যোগ ওয়ান। আচ্ছা আর একটা দেখি আমরা, তাহলে এটা কি, এটা হলো আমার এক নম্বর সারি, এক নম্বর সারি, আর এটা কি তিন নম্বর সারি, এটা হচ্ছে আমার তিন নম্বর সারি, আর এটা এক নম্বর কলাম, আর এটা হলো দুই নম্বর কলাম, তাহলে কমন অংশ কোন চারটা পেলাম, একটা দুইটা তিনটা চারটে, যার মাধ্যমে সারিও গেছে কলামও গেছে। তাহলে আমি যদি এখানে লিখি স্কোয়ার যোগ ওয়ান, তাহলে এটা হবে স্কোয়ার যোগ ওয়ান, এটা হলো এ বি, আর এটা হলো সি এ, এটা হলো সি বি, আর এখানে হবে কমন ছাড়া অংশ। কমন ছাড়া অংশ কি আছে তোমরাই বলো, এই যে এখানে আছে দুইটে, এখানে আছে দুইটে বি সি আর বিডি, ডি সি আর কি ডি স্কোয়ার যোগ ওয়ান, তাহলে এইভাবে ছয়টা মান বাড়াবে। এই ছয়টা মান তোমরা সুন্দর করে লিখে নিও। আচ্ছা তাহলে এইভাবে ছয়টা মান বের করে নিবা, মান ছয়টা বের করার পর এখন আর গুণন দিবা, মানে গুণন দিবা এটার সাথে এটা, এটার সাথে এটা, অনুরূপভাবে এটার সাথে এটা, এটার সাথে কোনটা এটা। আচ্ছা তাহলে আমি গুণন দেই, যখন যখন বিগ দিব এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার যদি ওয়ান দেয় তাহলে এ স্কোয়ার, আর ওয়ান দিয়ে যদি এই দুটোকে গুণ দিই তাহলে ওই দুইটাই হবে বি স্কোয়ার যোগ ওয়ান, আর এই বরাবর এটা এ বি, এটা বি এ, এটাও এ বি, বিটা শুধু সামনে আছে, তাহলে এটাও কি হবে এ বি স্কোয়ার। এখন এটা গুণন দিবা, সি দিয়ে যদি ডি গুণন দেই সি স্কোয়ার ডি স্কোয়ার, সি দিয়ে অনেক গুণন দিলে সি স্কোয়ার, ওয়ান দিয়ে যদি এই দুটিকে গুণন দেই বি স্কোয়ার যোগ ওয়ান, আর এই এটাও সি ডি, এটাও সি ডি, সরি এটা সি ডি স্কোয়ার হবে। অনুরূপভাবে সবগুলো গুণন দিবা, তাহলে এখানে প্লাস হবে না মাইনাস হবে, তাহলে মাইনাসের পর এটা জোর না বিজোর, দুই আর একে তিন ছয় সাত বিজোর, তার মানে এখানে কি হবে মাইনাস হবে। এখন গুণন দাও এ স্কোয়ার দিয়ে, যখন এটাকে গুণন দিবা এ স্কোয়ার বি সি যোগ এ স্কোয়ার সি বি, আচ্ছা বি সি মাইনাস এ বি এ সি, এ স্কোয়ার বি সি, এখন এটা অনুরূপভাবে বি সি যদি এটাকে গুণন দেই বি সি ডি স্কোয়ার বি সি, আর এটাতে গুণন দিলে পারে বি সি ডি স্কোয়ার। এভাবে সবগুলো গুণন দে নিবা, এই ছয়টা যে মান আছে এই ছয়টাই গুণন দে নিবা একের পর এক। আচ্ছা তাহলে সবগুলো গুণন দেওয়ার পর এখন কাটাকাটি করবা, যে এটা স্কোয়ার বি স্কোয়ার প্লাস স্কোয়ার বি স্কোয়ার, এটা মাইনাস স্কোয়ার বি স্কোয়ার, সবগুলি কোনো না কোনো ভাবে একটা না একটা কাটবেই, সি স্কোয়ার ডি স্কোয়ার, এই সি স্কোয়ার ডি স্কোয়ার, প্রথমেরটা শেষেরটা, এই যে প্রথমেরটা শেষেরটা, প্রথমেরটা শেষেরটাই বেশি কাটে।
চাকরির পর এখন কি থাকে এই ঘরে? স্কোয়ার বি স্কোয়ার ওয়ান, স্কোয়ার বি স্কোয়ার ওয়ান, এখানে কি থাকে? সি স্কোয়ার ডি স্কোয়ার ওয়ান, এই যে মাইনাস আছে মাইনাস, এখানে কি থাকে? বিসি, এই ঘরেও কি আছে? বিসি প্লাস, এই ঘরে বিডি, এই ঘরে মাইনাস বিডি প্লাস মাইনাস এসি প্লাস এসি মাইনাস এডি মাইনাস এডি। তারপর কি করবা? আবার গুণন দিবা, আবার এই একটার সাথে এই তিনটে, বিস্কুটের সাথে এই তিনটে, অনুরূপভাবে এটা 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 গুণন দিয়ে কাটাকাটি করলে আমরা প্রমাণটা পেয়ে যাব। তাহলে গুণন দেই, স্কোয়ারের সাথে যদি এগুলো গুণন দেই, স্কোয়ার সি স্কোয়ার, স্কোয়ারের সাথে যদি ডি দেই, স্কোয়ার ডি স্কোয়ার, স্কোয়ার হাতে গুণন দিলে এ গুণ ওয়ান, গুণন দিলে স্কোয়ারই, তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার ডি স্কোয়ার হলো বি স্কোয়ার। আর ওয়ান দিয়ে তুমি যাই গুণ দাও না কেন, ওই সংখ্যাই হয়। সি স্কোয়ার ডি স্কোয়ার যোগ ওয়ান, এখানে কি হবে? বিসি বিসি, তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস বিডি বিডি, তাহলে বি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস মাইনাস 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 প্লাস প্লাস মাইনাস মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার, আর জিরো তো জিরোই। আচ্ছা, সবগুলো গুণন দেওয়ার পর আবার আগের মতো কাটাকাটি করবা, এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কি সি স্কোয়ার, তাহলে এটা এটা কাটা, বি স্কোয়ার ডি স্কোয়ার, এই যে প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার, এ স্কোয়ার ডি স্কোয়ার, এই যে মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার, এটা এটা এখন কি থাকে? বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার ওয়ান ইন্টু এখানে থাকি এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার যোগ ওয়ান, তাহলে এটাই তো প্রমাণে ছিল, তাহলে এটাই অ্যান্সার, এটাই প্রমাণিত।